নমস্কার বন্ধুরা, রকমারি ভাবনাতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমের আচার রেসিপি শেয়ার করব। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার তৈরি হয় আর খেতে হয় খুব ভালো। আলুর পরোটা রুটির সাথে বেশ ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমি নিয়েছি 1 কেজি 300 গ্রাম আম। আম আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি এইভাবে। এরপর 4 থেকে 5 ঘন্টা একটা শুকনো কাপড়ের ওপর মেলে রেখেছিলাম। 100 গ্রাম সর্ষে নিয়েছি, সর্ষে ভিনিগারে ভিজিয়ে পেস্ট করে নেব। আদা পেস্ট নিয়েছি 50 গ্রাম, জল ছাড়া ভিনিগার দিয়ে পেস্ট তৈরি করেছি। 7 মতো চিনি, আর আমি এখানে ব্যবহার করেছি 600 গ্রাম চিনি। আপনারা অবশ্যই আপনাদের 7 মতো চিনি ব্যবহার করবেন। কড়াতে 500 গ্রামের মতো তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। লো এবং মিডিয়াম ফ্লেমে এই আচার তৈরি হবে। অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। চিনি দিয়ে দিলাম। সর্ষে পেস্ট দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে দিয়েছি। এইরকমভাবে একটু ফুটবে। এবার আদার পেস্ট দিয়ে দিলাম। ফুটছে। আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। হাই ফ্লেমে করব না। বন্ধুরা, আম সেদ্ধ হয়ে গেছে, আর বেশি ফোটাবো না, তাহলে গলে যাবে আম। ফ্লেম অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা আমের আচার। এইভাবে আমের আচার তৈরি করলে ফ্রিজে রাখার দরকার পড়ে না, বাইরেই ভালো থাকে, 1 বছরের জন্য তৈরি করে রাখা যায়। বন্ধুরা বাড়িতে করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন।